হ্যালো এভরিওয়ান, ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর নোটিফিকেশনটা অল করে দেবে, ভিডিওটা লাইক করে রাখবে যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের স্ক্রিনে পৌঁছে যায়। ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করো, কেমন লাগছে ভিডিও অবশ্যই জানিও। শুরু করা যাক আলোচনার বিষয়। ক্লাস সিক্স মডেল কোশ্চেন পেপার থ্রি নিয়ে আমরা আলোচনা করছি, অর্থাৎ তিন নম্বর স্কুলটা নিয়ে আমরা আলোচনা করছি হিস্ট্রি। শুরু করা যাক, ভিডিওটা লাইক করে দিও। দেখো সবার প্রথমে প্রশ্ন কি বলেছে, সঠিক উত্তর নির্বাচন করে লেখো। যে কোনো তিনটে করতে দিয়েছে, তিনটের জন্য তিন নম্বর দিয়েছে। বলেছে এখনো পর্যন্ত সবচেয়ে পুরনো আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে ভারতে, পূর্ব আফ্রিকাতে, মিশরে আর দক্ষিণ আফ্রিকাতে। সঠিক উত্তর আমরা করব পূর্ব আফ্রিকাতে। ওকে, নেক্সট প্রশ্ন দিয়েছে, এগুলো মাল্টিপল চয়েস কিন্তু, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দিয়েছে বুদ্ধিমান মানুষের প্রজাতিটির নাম হলো হোমো হ্যাবিলিস, হোমো ইরেক্টাস, হোমো সাপিয়েন্স আর অস্ট্রালোথেপিকাস, রাইট? সঠিক উত্তর কী হবে প্রত্যেকে আমাকে কমেন্টস করে ফেলো, খুব ইজি কিন্তু এটা প্রশ্ন। ওকে, আচ্ছা উত্তর আমরা কী করব, হোমো সাপিয়েন্স। নেক্সট প্রশ্ন, উত্তর হোমো সাপিয়েন্স। নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন বলেছে ভীমবেটকা গুহার ভারতের কোন রাজ্যে অবস্থিত, গুজরাটে, মধ্যপ্রদেশে, কর্ণাটকে, এটা কর্ণাটক হবে, কর্ণাটকে নাকি মহারাষ্ট্রে? সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশে। ওকে, নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্নে চলে যাব। বলছে মেহেরগড় সভ্যতা ছিল মূলত শিল্প নির্ভর, বাণিজ্য নির্ভর, কৃষি নির্ভর, পশুপালন নির্ভর? সঠিক উত্তর হবে কৃষি নির্ভর। নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর, বলছে হরপ্পার লিপি লেখা হতো ওপর থেকে নিচের দিকে, বাঁ দিক থেকে ডান দিকে, ডান দিক থেকে বাঁ দিকে, নিচের দিক থেকে ওপরের দিকে? আমরা উত্তর লিখবো ডান দিক থেকে, অবশ্যই বাঁ দিকে। ওকে, নেক্সট, আমি তো এগুলো পড়িয়েছি বুক যখন বলেছিলাম। নেক্সট দু নম্বরে বলেছে একটি বাক্যে উত্তর দাও, যে কোনো দুটো প্রশ্নের উত্তর দিতে হবে। ওকে, সবার প্রথমের প্রশ্ন বলেছে, এখানে দুটো প্রশ্নের জন্য এক এক নম্বর করে দু নম্বর। সবার প্রথমে বলেছে কিসের ব্যবহার আদিম মানুষের খাবারের অভ্যাস বদলে দিয়েছিল? উত্তর আমরা লিখব আগুনের ব্যবহার আদিম মানুষের খাবারের অভ্যাস বদলে দিয়েছিল। নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্ন বলেছে আদিম যুগে কোন শ্রেণীর মানুষ পাথরকে অস্ত্র হিসাবে ব্যবহার করা শুরু করে? উত্তর লিখব আদিম যুগে হোমো হ্যাবিলিস শ্রেণীর মানুষ পাথরকে অস্ত্র হিসাবে ব্যবহার করা শুরু করে। নেক্সট প্রশ্ন তিন নম্বর, ঝা ফ্রাঁসোয়া জারিচ কে? উত্তর লিখব ঝা ফ্রাঁসোয়া জারিচ একজন ফরাসি প্রশ্নতাত্ত্বিক। নেক্সট, নেক্সট প্রশ্ন প্রশ্নতাত্ত্বিক হবে। ওকে, নেক্সট প্রশ্ন, উপমহাদেশে কাস্তে ব্যবহারের সবচেয়ে পুরনো নাজির কোথায় পাওয়া গেছে? উত্তর লিখব উপমহাদেশে কাস্তে ব্যবহারের পুরনো নাজির মেহেরগড়ে পাওয়া গেছে। নেক্সট তিন নম্বরের প্রশ্নে চলে যাব। দুটি তিনটি বাক্যে উত্তর দিতে বলেছে, একটাই প্রশ্ন করতে বলেছে। প্রথম প্রশ্ন দিয়েছে আদিম মানুষ যাযাবর ছিল কেন? উত্তর আমরা লিখব আদিম মানুষ যাযাবর ছিল কারণ দিয়ে এ বা এক নম্বর পয়েন্ট দিয়ে লিখব আদিম মানুষ নিজের খাবার নিজে উৎপন্ন করতে পারত না। নেক্সট দু নম্বর পয়েন্ট দিয়ে লিখব আদিম, জাস্ট আ সেকেন্ড, আদিম মানুষ শিকার করে ও বনের ফলমূল সংগ্রহ করে তাদের খাবারের চাহিদা মেটাতো, তাই এক জায়গায় বেশি দিন থাকলে তাদের খাবারের অভাব দেখা দিত, তাই তারা খাবারের চাহিদা মেটানোর জন্য যাযাবর জীবনযাপন করত। হয়ে গেল নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন না আরেকটা পয়েন্ট, নেক্সট পয়েন্ট লিখব আদিম মানুষ বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে খাবার সংগ্রহ করত, তাই তারা যাযাবর জীবনযাপন করত। হয়ে গেল নেক্সট দু নম্বর প্রশ্ন, শিলমোহরগুলির থেকে হরপ্পা সভ্যতার কোন দুটি বিষয়ে জানতে পারা যায়? উত্তর আমরা লিখব হরপ্পা সভ্যতায় লিপি ও প্রতীক চিহ্ন খোদাই করে অনেক শিলমোহর আবিষ্কৃত হয়েছে যেগুলো নরম পাথর কেটে তৈরি করা হতো। বেশিরভাগ শিলমোহরে কোনো না কোনো জীবজন্তুর উল্টো নকশা খোদাই করা থাকতো। ভিজে কাদামাটিতে এই শিলমোহরটি ছাপ দিলে তা সোজা হয়ে পড়ত। শিলমোহরগুলি তৈরি করে একরকম সাদা জিনিস মাখিয়ে সেগুলো শক্ত করার জন্য পোড়ানো হতো। শিলমোহরগুলি
পৃথিবীতে এক শিংওয়ালা একটি কল্পিত প্রাণী। শিংওয়ালা মানুষ, সার, গাছ ও জ্যামিতিক নকশা তৈরি নকশা ইত্যাদি খোদাই করা থাকতো। এই সকল শিলমোহর থেকে, এটা ইম্পর্টেন্ট, এই সকল শিলমোহর থেকে হরপ্পার অর্থনীতি ও ধর্মবিশ্বাস সম্পর্কে অনেক কিছু জানা যায়। তাহলে প্রশ্নের উত্তরটা যদি আমাকে এক নম্বরে দেয়, আমি এইটুকু লিখবো তাহলেই হবে, কিন্তু বেশি লেখার দরকার নেই। কিন্তু যদি প্রশ্নের উত্তরটা দু নম্বর বা তিন নম্বরে আসে, আমাকে পুরোটাই লিখতে হবে। আর প্রশ্নটা ছিল দু নম্বরের, সেজন্য আমরা পুরোটাই লিখবো। ওকে, নেক্সট আমরা যাব চার নম্বরের প্রশ্ন। চার নম্বরের প্রশ্ন বলেছে সংক্ষেপে উত্তর দাও, যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে বলেছে, তিন নম্বর দেওয়া হয়েছে। সবার প্রথমে দিয়েছে একটা টিকা, মেহেরগড়ের সমাধি। উত্তর লিখব, মেহেরগড় সভ্যতার অনেক সমাধিক্ষেত্র পাওয়া গেছে। মেহেরগড়ে মৃতদেহকে সমাধি দেওয়া হতো। মেহেরগড়ের সমাধির বৈশিষ্ট্য হলো বলে আমরা লিখব, মেহেরগড়ের সমাধিতে মৃতদেহ সোজাসুজি বা কাত করে শুইয়ে দেওয়া হতো। নেক্সট, মৃতদেহের সঙ্গে তার আগের ব্যবহারের অনেক জিনিসপত্র যেমন গয়না, কুড়ুল প্রভৃতি দেওয়া হতো, এমনকি সমাধিতে গৃহপালিত পশুও দেওয়া হতো। নেক্সট লিখব, মৃতদেহকে লাল রং মাখিয়ে ও লাল কাপড়ে জড়িয়ে সমাধি দেওয়া হতো। হয়ে গেল, ব্যাস এতটুকু লিখবো তাহলেই হবে। কিন্তু ঠিক আছে, দেখে নিয়েছ, দাঁড়াও এখান থেকে শুরু, দেখেছ, দেখো। ওকে, নেক্সট প্রশ্ন আমাদের বলেছে লুসি কি। লুসি একটি মেয়ের নাম, এই ছোট, এটা মেয়ে হবে, এই ছোট মেয়েটি প্রায় 2 লক্ষ বছর আগে মারা গিয়েছিল। 1974 সালে তার কঙ্কালটি আফ্রিকা মহাদেশের এথিওপিয়ার হাদার থেকে আবিষ্কার করেন ডোনাল্ডো জোহানসন ও টম গ্রে নামে দুজন প্রত্নবিজ্ঞানী। নেক্সট লিখব, লুসির মস্তিষ্ক অন্যান্য প্রাণীর তুলনায় বেশ বড় ছিল। এটি অস্ট্রালোপিথেকাস শ্রেণীর মানুষের কাল থেকে, সরি একটা কঙ্কাল হবে, মানুষের কঙ্কাল বলে মনে করা হয়। ওকে, নেক্সট পাঁচের প্রশ্ন বলেছে একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য 5 নম্বর বলেছে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা কেমন ছিল। উত্তর লিখব, ভারতীয় উপমহাদেশে হরপ্পা সভ্যতার প্রথম নগর গড়ে উঠেছিল। এই সভ্যতার প্রধান প্রধান নগরগুলি ছিল হরপ্পা, মহেঞ্জোদারো, লোথাল আর কালীবঙ্গান। নেক্সট, নগর পরিকল্পনা পয়েন্ট করবো, লিখব জনবসতি। হরপ্পা সভ্যতা নগরগুলির জনবসতি এলাকা দুটিতে ভাগ করা ছিল, উঁচু এলাকা যেটা সিটাডিল ও নিচু এলাকা, নিচু একতলা সরি এলাকাতেই ছিল মূল জনবসতি। ঠিক আছে, উঁচু এলাকা যেটা সিটাডিল আর নিচু এলাকা ছিল, নিচু এলাকাতেই মূল জনবসতি ছিল। নেক্সট আমরা লিখব ঘর বাড়ি, এখানে লিখব ঘর বাড়ি পয়েন্ট করে লিখব, হরপ্পা সভ্যতার ইটের তৈরি বড়, মাঝারি, ছোট বিভিন্ন ধরনের ঘর বাড়ি ছিল। ঘর বাড়িগুলি রান্নাঘর, শৌচাগার, স্নানাগার, কূপ ছিল। নেক্সট আমরা লিখব নিকাশি ব্যবস্থা, এখানে লিখব হরপ্পা সভ্যতার পাকা বাড়িগুলি থেকে ছোট ছোট নালা দিয়ে নোংরা জল বেরিয়ে এসে রাস্তায় বড় নর্দমায় পড়ত ও শহরের বাইরে বেরিয়ে যেত। 4 নম্বর পয়েন্ট করে লিখব পাকা রাস্তা, হরপ্পা সভ্যতার শহরগুলিতে যাতায়াতের জন্য পাকা রাস্তা ছিল। হয়ে গেল তাহলে এটা আমাদের। ওকে, নেক্সট 2 নম্বর প্রশ্ন, মেহেরগড় সভ্যতার প্রথম পর্বের পরিচয় দাও। উত্তর, ভূমিকা বলে দেব, ভারতীয় উপমহাদেশে পৃথিবীর প্রাচীনতম সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়েছে মেহেরগড়ে। সভ্যতার প্রথম পর্বের বেশ কিছু বৈশিষ্ট্য হলো বলে আমরা লিখব প্রাচীনত্ব। প্রাচীনত্বতে লিখব খ্রিস্টপূর্ব 7000 থেকে, এটা 7000 থেকে খ্রিস্টপূর্ব হবে, পরেরটা তত হবে না। ওকে, খ্রিস্টপূর্ব 7000 থেকে খ্রিস্টপূর্ব 5000 অব্দ পর্যন্ত মেহেরগড়ের সব থেকে পুরনো পর্যায় ছিল বলে অনুমান করা হয়। ওকে, নেক্সট হচ্ছে জীবিকা। জীবিকায় লিখব, মেহেরগড় সভ্যতায় এই পর্বের অধিবাসীরা হাড় ও পাথরের অস্ত্রের সাহায্যে পশু শিকার করে জীবিকা ধারণ করত।
নেক্সট, তারা নদীতে বাঁধ দিয়ে জলসেচের মাধ্যমে কৃষিকাজ করত। গম ও যব ছিল এ যুগের প্রধান খাদ্যশস্য। এখানকার অধিবাসীরা পশুপালনও শিখেছিল এবং ভেড়া গরু, এটা ছাগল হবে, ভেড়া গরু ছাগল ছিল এই সময় গৃহপালিত, জাস্ট সেকেন্ড, গৃহপালিত পশু। প্রথম পর্বের শেষ দিকে এখানকার মানুষ হাতে তৈরি মাটির পাত্র করত। তাহলে এই ছিল আমাদের প্রশ্নপত্র, এটা আমাদের কমপ্লিট হয়ে গেল, এটা ভালো করে পড়ো, ওকে? আর এর আগেও যে প্রশ্নপত্রগুলো দিয়েছি সেগুলোও ভালো করে দেখো, অবশ্যই ভালো ফল করতে পারবে। আজকের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো। আজকে তোমাদের জন্য একটি প্রশ্ন রইল, প্রশ্নটা হলো ১৩ শব্দের অর্থ কী। খুব ইজি প্রশ্ন, প্রত্যেকে পারবে আশা করি, প্রত্যেকে কমেন্টস করবে। আজকের জন্য এটুকু, খুব ভালো।